বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে দুদেশের প্রতিনিধিরা কৃষি, তৈরি পোশাক শিল্প, ওষুধ, পর্যটন, নতুন ফ্লাইট চালু ও দ্বৈত করের বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশে দূতাবাস চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে উজবেকিস্তান। সার আমদানি নিয়েও দুদেশের মধ্যে আলোচনা করা হয়। চলতি বছরের শেষ দিকে দুদেশের প্রস্তাবিত বিষয়গুলো আলোর মুখ দেখবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের জানান, ওষুধ ও চামড়াজাত পণ্য উজবেকিস্তানে রপ্তানির সুযোগ রয়েছে। দুটো এগ্রিমেন্ট অলরেডি দেওয়া আছে, দে শ্যাল হ্যাভ টু কাম আপ উইথ দি অ্যানসার, ডাবল ট্যাক্সেশন এবং এয়ার সার্ভিস, এই দুটো ব্যাপারে স্পেসিফিকলি আমাদের কাগজ দেওয়া আছে, প্রপোজাল দেওয়া আছে। উই আর এক্সপেক্টিং দে উইল কাম ব্যাক সুন। ওদের কাছে র ম্যাটেরিয়াল, আমাদের কাছে টেকনোলজিটা আছে, আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি সাকসেসফুল, তো এখানে একটা জয়েন্ট ভেঞ্চার কিভাবে করা যায়।